ওকে, তো প্রথমে যে চিত্রটা দেখাচ্ছি এটার নাম ইন প্রচোয়া রাজো। রাজো, ইন না প্রোচো করে মানে যে হলো কি, রাজো। ইন প্রোচো মানে ক্রস, ক্রসিং, ক্রস মানে একটা রাস্তা এদিকে যাচ্ছে, একটা রাস্তা এদিক দিয়ে আসতেছে, এটা কি ক্রস হচ্ছে, কি হচ্ছে এখানে রাস্তা দুটো কি ক্রস করতেছে, একটা রাস্তা একটা রাস্তা কি করলো, ক্রস করলো মানে কি ক্রস করলো, ছেদ করলো, মিলিত হইলো, এটাকে বলা হয় ইন প্রোচো। ইন প্রোচো মানে কি, ক্রস হওয়া, ক্রস করলো একটা সাথে একটা যুক্ত হইলো, এটা কি বলা হয় ইন প্রোচো। আর ইনক্রোচো, যখন বলবে রাজো, রাজো মানে কি একই সমতলে, মানে একই লেভেলে একই সমতলে মিলিত হইল, রাজ স্টেশন অনেক লেভেল, সময় স্তেস্ত লেভেল, সেম লেভেলে মানে উঁচা নিচু না, মানে একটা রাস্তা এই দিক দিয়ে আসতেছে, একটা রাস্তা ওই দিক দিয়ে আসতেছে, একটা রাস্তা এই দিক দিয়ে, একটা এদিক দিয়ে। তো যখন ইন ক্রোচ আর রাজ বলবে তখন আমরা ভাববো এটা কি একটা চৌরাস্তা, কি একটা চৌরাস্তা, চৌরাস্তা। মানে একই লেভেলে একই সমতলে কোনো উঁচু নিচু না, একই প্ল্যাটফর্মে চারদিক দিয়ে গাড়ি আসতেছে। তো এই ইন ক্রোচ আর রাজগুলা, ইন ক্রোচ আর রাজ, রাজও লিখতে কয়টা লেটার, আর এই তো চারটা লেটার ব্যবহার চারটা, করবেন। তো যখন চারটা মানে কি এটা একটা চৌরাস্তা, যখন রাজ লিখতে চারটা ব্যবহার হলো মানে কি একটা চৌরাস্তা বোঝার জন্য, ইনক্রোচো আর রাজ চৌরাস্তা, একই লেভেলে একাধিক চৌরাস্তা, রাস্তার একটা মিলিত স্থান কি ইনক্রোচো আর রাজ। ইনক্রোচো গুলা সব সেম মূলত পেরিকুলোজ, অনেক বেশি বিপজ্জনক, কারণ কি চারিদিক দিয়ে গাড়ি আসতেছে, সব গাড়ি কিন্তু একই লেভেল মানে একই স্ট্রেস লেভেল থেকে পাস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এদিকে যাচ্ছি, একটা গাড়ি এখান থেকে আসতেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি ইনক্রোচার থাকে। মধ্যে। এর জন্য ইনক্রোচো গুলা প এসরে, প এসরে মানে কি হতে পারে রেগোলা, তো মানে নিয়ন্ত্রিত হতে পারে কি দ্বারা, দা সেমাফোর, সেমাফোর দ্বারা, ট্রাফিক লাইট দ্বারা, এটা কি হতে পারে নিয়ন্ত্রিত থাকতে পারে, যে এই দিকের গাড়ি হ্যাঁ থেকে মানে একটু বলে একটা জিনিস, বলেন মানে চারটা রাস্তা যদি ইনক্রোশন হয়, তিনটা রাস্তাকে ইনক্রোশন কিন্তু বলা যাবে ইনক্রোচ নাকি? একের ওদিক তিনটা রাস্তা, দুইটা রাস্তা ইনক্রোচ, ওকে ওকে, ইনক্রোচ মানে আমরা বোঝার জন্য চৌরাস্তা ভেবে নিবো যে চৌরাস্তা মানে ইনক্রোচ, বাট নরমালি একই লেভেলে একটা রাস্তা সাথে আরেক রাস্তা ধন্যবাদ কানেক্ট হইলেই এটাও একটা ইনক্রোচ, একটা সাথে একটা কানেক্ট হইলেও ধন্যবাদ একটা ধন্যবাদ ইনক্রোচ, ঠিক আছে। ইনক্রোচ মানে সেদ, ইনক্রোচ মানে সেদ, রাজন স্টেস লেভেল একই লেভেলে একটা সাথে একটা সেদ করলো, কানেক্ট হইলো, এটাকে বলা হয় ইনক্রোচ। সো যেহেতু ইনক্রোচের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু চারিদিক দিয়ে গাড়িগুলো আসে, এর জন্য এটা ওয়াইসের সাময়িক সময় কি হতে পারে বিভিন্ন জায়গায় এই সীমাফোর দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হতে হইতে পারে। থাকতে পারে। এই লাল বাতি জ্বললে ওরা থাইমে গেল, তখন ওরা রিল্যাক্স যেতে পারলো। আমাদের ভ্যারদে থাকার পরেও আমরা যদি ইনক্রোচ অতিক্রম করবো, আত্রা ব্যবসারে করবো, আমাদের আতেন্সিও থাকতে হবে, গতি কমায় রাখতে হবে এবং অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও আমাদের এখানে হবে সবুজ বাতি জ্বলছে, তার মানে এই না আমরা খুব স্পিডে পার হয়ে যাব। ইন ক্রোচতে সবসময় আমাদের মদের আড়েলা ভেলোসিটা, কারণ এই দিকের গাড়িগুলা লাল বাতি জ্বলার পরেও কিছু কিছু অনেক আছে না, যে হয়তো বা খেয়াল করে নাই, বা এরা খুব স্পিডে আসতেছিল, লাল দিয়ে খেও এরা কি করলো, অর্ধেক ঢুকে গেল, হইতে পারে না, এরকম হইতে পারে। হতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ভেদে থাকলেও আমরা এই ক্রোচগুলোর মধ্যে সবসময় নিয়ন্ত্রিত গতিতে পারাপার হব। আর যদি এই সিমাফোর না থাকে, সেক্ষেত্রে আমরা সব সময় আমাদের ডান দিকের গাড়িগুলাকে বেশি বেশি লম্বা প্রেসিডেন্স দেব। ডান দিকে গেলে মানে কি আমি ডান দিকে সালাম দেবো, মানে যখনই দেখবো আমি ঢোকার আগে ডান দিক দিয়ে কেউ আসতেছে, আমরা থেমে আগে কি করতে দিব, যাইতে দিব। আর আমরাও যদি আগে ঢুকি, ডান দিক দিয়ে আগে ঢুকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে। সো নিয়ন্ত্রিত থাকলে তো আমরা বুঝলামই সবুজ বাতি জ্বলছে, আমরা আগে চলে যাব। আর যদি নিয়ন্ত্রিত না থাকে, তাহলে আমরা আমাদের ডান দিকের গাড়িগুলাকে অগ্রাধিকার দিব, ওখান থেকে যাইতে দিব ডান দিকে। হ্যাঁ, ধারে প্রেসিডেন্স আর দিয়েছে, তোমরা আগে যাও, পরে আমি চলে যাচ্ছি। এটা হলো ইনক্রোচর কার্যকলাপ। নর্মালি এই ইনক্রোচর গুলা যদি কোনো সিনাফোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়, অথবা ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তাহলে এখানে ওভারটেক করা যাবে না, না না ওভারটেক করা অনেক বেশি পিরিকুলোজ ইনক্রোচর গুলোর মধ্যে। আপনি তো জানেন না যে দিকের গাড়িগুলো আসতেছে কি আসতেছে না, আপনি যেহেতু এখানে ই নাই সিনাফোর না, আপনি ওভারটেক করে এখানে গেলেন, এই দিকটা একটা গাড়ি আসলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যদি ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখানে লাল বাতি জ্বলে গেছে, তোর থাইমে আছে, তখন ওভারটেক করার অনুমতি আছে, ক্লিয়ার। এই মোড়ের মধ্যে যদি ট্রাফিক লাইট থাকে, অথবা ট্রাফিক পুলিশ একদিকের গাড়িগুলোকে থামাই দিচ্ছে, অন্যদিকের গাড়িগুলোকে যাইতে বলতেছে, সেই ক্ষেত্রে ওভারটেক করতে পারবে। আর যদি নন রেগুলার, অথবা সেমাফোর ও এজিডিটি ট্রাফিক, মানে কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো সেমাফোর নাই, সেই ক্ষেত্রে এখানে একটা গাড়িকে ওভারটেক করা যাবে না, সে ক্লিয়ার। ক্ষেত্রে কে কে রোধিক কোর্সিয়া থাকতে হবে স্যার?
কোর্সিয়া যদি আপনার একের অধিক হয় তাও সে ওভারটেক করতে পারবে না, ইনক্রোচের মধ্যে যদি সিমাফোর না থাকে ওভারটেক করা যাবে না। না কোর্সিয়া যদি দুটো থাকে, কোর্সিয়া যদি সর্বোচ্চ থাকলো এখানে কন্টিনিউ দাগ থাকবে, ইনক্রোচের আগে ওভারটেক করা যাবে না ইনক্রোচের এখানে, এটা পুরো পিরিকুলো। শুধুমাত্র যদি ট্রাফিক বাতি থাকে, যে এই দিকের গাড়িগুলোকে লাল বাতি দিয়ে বন্ধ করে দিছে নিশ্চিত আপনি এরা ঢুকবি না কোনো ভাবে, তখন আপনি চাইলে ওভারটেক করতে পারবেন, বুঝতে পারছেন? আর যখন জি কোনো এরকম ধন্যবাদ। বাতি থাকবে না বা ট্রাফিক পুলিশ নাই, যার যার মতো ঢুকছে যার যার মতো আসতেছে, ওই রকম কন্ডিশনে ওভারটেক করা যাবে না। এবং ইনক্রোচের মধ্যে যখন আপনি ডান দিকে মোড় ঘুরতে চাবেন, আপনাকে এই ডান দিক বরাবর চলে ডান দিকে যেতে হবে। আপনি যদি বাম দিকে যেতে চান, যদি একাধিক কোর্সিয়া থাকে তাহলে বাম দিকের কোর্সিয়া থেকে আপনি বাম দিকে যাবেন, ঠিক আছে? যেন অন্য কোনো কারো পিছনের গাড়ির জন্য কোনো বাধা সৃষ্টি না হয়। এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে পড়বো, প্রথম অধ্যায়ে বেসিক একটু জেনে রাখলাম। এটা ইনক্রোচো, এটা নাম হলো কি, ইনক্রোচোয়া রাজ। ক্লিয়ার আমরা? ওকে হ্যাঁ ক্লিয়ার। আমরা যদি যাই এখন, এটাও কি ইনক্রোচো, এটাও কি ইনক্রোচো, ক্রস, এই যে একটা, পাল্টাতে এই যে একটা ক্রস, একটা রাস্তা এখানে, এই রাস্তাকে এই উপরের রাস্তাটা ক্রস করছে না, জি করছে হ্যাঁ কিন্তু সেম লেভেলে করছে, একই সমতলে করছে না, উপর দিয়ে করছে, এটা উপর নিচে করছে উপর দিয়ে করছে, আবার এই স্পাল্টাতে যেটা নিচ দিয়ে করছে ক্রস, কিন্তু এটাও ইনক্রোচ। আবার ওই যে একটু আগে দেখলাম ওটাও কি ছিল, ইনক্রোচ, ইনক্রোচ কিন্তু ওটার নাম ছিল রাজ সমতল, আর এটা স্পাল্টাতে ফাল সাথী। স্পাল্টাতে এখানে দুইটা ফাল, ফাল মানে কি, ফাল পারা, লাভ দেওয়া, এই যে এই রাস্তার উপর যেটা লাভ দিল তাহলে ইস ফাল। আর সাথী, সাথী আমরা যখন কই কই রাখি, মাথার উপরে থাকে না সাথী, সাথী কই থাকে, হ্যাঁ মাথার উপরে থাকে, তো সাথী যে দুপুরে থাকে মাথার উপরে থাকে, সাথী আর ফাল, তো ফাল দিয়ে একটা রাস্তার উপর একটা ফাল দিল, আবার সাথী যে মাথার উপরে থাকে তো একটার উপর একটা কি রাস্তা, তো থাকে ইস ফাল সাথী মনে রাখার জন্য। সো ইনক্রোচো আর রাজ একই লেভেলে একাধিক রাস্তা সংযোগ স্থান, আর ইনক্রোচো আর লিবেলিস ফাল সাথী হলো ফ্লাইওভার, একটার উপর দিয়ে আরেকটা, একটা নিচ দিয়ে আরেকটা। ক্লিয়ার ইস্পাল সাথী সম্পর্কে? জি হ্যাঁ এখন এইখানে এই গাড়িগুলো যাইতেছে, ওর কি কোনো ভয় আছে যে এই দিক ডান দিকে কোনো গাড়ি আসবো, বাম দিকে কোনো গাড়ি আসবো? না না কোনো ভয় না, কারণ কি গাড়িগুলো ওর নিচ দিয়ে যাচ্ছে, তাই না? জি সেই ক্ষেত্রে এইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ কি কম এখানে তো থাকে কোনো ক্রসিং নাই, তাই না? তো এখানে সহজ করে দিচ্ছে, এখানে ক্রসিং গুলা কি করতে চারো, সহজ করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে স্পালসাতে গুলা ক্রস গুলাকে সহজ করে দিচ্ছে। সহজ কিন্তু আর করে যদি বলা হয় ফ্লাইওভারের মধ্যে আপনি চাইলে আনলিমিটেড গতিতে চালাইতে পারবেন, যেহেতু কোনো ইনক্রোচ নাই, কোনো ক্রস নাই, দৃঢ় কোনো ক্রস নাই, সেক্ষেত্রে আপনার গতির কোনো লিমিটেড নাই, তাহলে হবে কি ফালতু, কারণ ফ্লাইওভারের মধ্যে মোড় টুর আছে, বেশি গতিতে মোড় ঘোরা যাবে না, তারপর আবার সামনে গাড়ি পিছনে গাড়ি, তো সেক্ষেত্রে সব জায়গায় যখন আমরা শহরের ভিতরে থাকবো গতিসীমা 50 মেনটেন করবো সর্বোচ্চ, শহরের বাইরে 90, প্রিন্সিপাল 110, অতস্থা 130, তিরিশ আমরা গতিসীমা সব জায়গায় আমরা মেনে চলবো। কিন্তু এই যদি কুইজে বলা হয় ফ্লাইওভারের মধ্যে কোনো গতির লিমিটেশন নাই, কুইজটা হবে ফালসো। ফালসো তবে ফ্লাইওভারের মধ্যে ট্রাফিক সিগন্যাল নাই, সেমাফোর নাই, কারণ সেমাফোর দিয়ে লাভ কি, এদিক থেকে কোনো গাড়ি আছে, গাড়ি তো ঢুকবে না, তো ফ্লাইওভারের মধ্যে যেহেতু কোনো ক্রসিং নাই ডাইরেক্টলি, এর জন্য এখানে কোনো সেমাফোর নাই, ট্রাফিক লাইট থাকে না ফ্লাইওভারের মধ্যে। শুধুমাত্র ফ্লাইওভারে দেখবেন এই যে একটা রুট থাকবে সাইড রুট, যেটা নাকি এখানে যুক্ত হচ্ছে, আবার এখান থেকে কি হচ্ছে বের হওয়ার জন্য আলাদা একটা রাম্পে রাকর্দ বলা হয়, কি বলে ওগুলাকে, রাম্পে রাকর্দ, কারণ কি আপনি এই নিচ থেকে উপরে তো আর এখান থেকে লাফ দিয়ে উঠবেন না, একটা সাইড রুট কানেক্ট করে উপরে উঠবেন, তাই না? উপরে কেমন উঠবেন, একটা সাইড রুট থাকবে যেটা উপরের সাথে আপনাকে সংযুক্ত করছে, এগুলাকে বলা হয় রাম পেরা কর্দ বা ইস ইস বিং গুলি। ক্লিয়ার? সেটা নাম হলো ইসফাল সাতি, এটা ইনক্রোচোয়া রাজ, রাজ ইনক্রোচ আ লিবেলি ইসফাল সাতি, ইনক্রোচো আ রাজ। ওকে ক্লিয়ার, এটা হলো সালভা সালবা জেন্তে, জেন্তে জেন্তে সাল মানে রক্ষা করলো, জেনতে মানে মানুষকে রক্ষা করলো, আসলে কিন্তু রক্ষা করছে, কেমন রক্ষা করলো, এ ট্রাম থেকে নাইমে যদি দৌড় দিত আর এই গাড়িটা এখানে গেল, একটা অ্যাক্সিডেন্ট হইতো না, হয়েছে? অ্যাক্সিডেন্ট হইতো আমার মনে করেন ট্রামে উঠবে, এখান থেকে দূর পাড়ে দূর পাড়ে ট্রামের দিকে যাচ্ছে, তো এখানে গাড়ির সাথে একটা সংঘর্ষ, তো সেক্ষেত্রে ট্রাম ফিলোবুস এই সকল
যানবাহন থেকে মানুষজন যেন নিরাপদে এখানে না নেমে থাকতে পারে, এবং যখন গাড়িগুলো চলে গেল সে আবার তারা রাস্তা বেসারে করে হ্যাঁ এখানে অপেক্ষা করলো ট্রামের জন্য, যেন এত দূর থেকে দৌড়ায় দৌড়ায় ট্রামের জন্য হ্যাঁ আসা না লাগে, অথবা ট্রাম থেকে নেমি দৌড় দেয় যেন এত দূর যাওয়া না লাগে, এর জন্য কি করে কাজের মাঝখানে এরকম সালবা জেন্দে করে দেয়। এটা কাজের অংশ না, অংশ না, অংশ না, তারপরেও এটা রাস্তার একটা অংশ, এখানে গাড়ি চলাচল তো করতে পারবে না, এখানে শুধু মানুষদের জন্য একটু সাময়িক সময় একটু রেস্ট নিল, বিশ্রাম নিল। একটা অনেক সময় হয় কি অনেক বড় একটা আত্মা ব্যবস্থা মেন্টালে থাকে, তো একবারে দেখা যাচ্ছে এক এই এক পাশ থেকে আরেক পাশে আসা টাফ হয়ে যায়, কারণ রানিং রোড সব সময় গাড়ি চলতেছে ফিরতেছে, তো সেক্ষেত্রে এরা একটু অর্ধেক পথ যাওয়ার পরে মাঝখানে একটু অপেক্ষা করলো, আবার যখন এদিকে সিগন্যাল পড়লো এরা পরে আবার কি করলো বাকি আত্মা ব্যবস্থা মেন্টটা কি করলো এরা কমপ্লিট করে ফেলো। সেটা সালবা আবার স্যার প্রতিটা সালবা জেন্তের আগে পরে ইজোলা দি ইজরায়েল ট্রাফিকও ট্রাফিক আছে হয়ে যায়, ছোট এই যেটা কি ইজরায়েল দি ট্রাফিক, ট্রাফিক। কারণ কি গাড়িটা যদি এখানে আসে থামে মানুষ একটু রিক্স হয়ে যায়, আগে থেকে গাড়িকে বলো তুমি একটু ক্যানেলিং করে দিলাম, সামনে কিন্তু সালবা জেন্তে আছে, তো সেক্ষেত্রে তুমি একটু এই দিকে ক্যানেলিং করে দিলাম, পাশ সারে করে দিলাম, তোমরা এই দিক দিয়ে চলে যাও, তাই না? এটা ইজরায়েল ট্রাফিক আর এটা সালবা জেন্তে। ক্লিয়ার আমার সালবা জেন্তে সম্পর্কে? একটা প্রশ্ন স্যার, বলেন। কোথাও যদি এরকম সালবা জেনতে থাকে, এটা কি নির্দিষ্ট কোনো সীমার আগে থেকে সিনিয়ালে করে দেওয়া হবে? না সালবাজেন্দে কোন আগে থেকে এখানে শুধু ই থাকবে, এরকম একটা পাঁচ সাবজেক্ট হলুদ বাতি দেওয়া থাকবে ওকে সালবাজেন্দের উপরে, আগে ওকে থেকে কোনো প্রিয়া দেওয়া থাকবে না, কারণ এটা আপনাকে এই যে অব্লিগ করে কাটতে লোকগুলা এটা আপনার দেওয়া থাকবে, যেখানে সালবাজেন্দে আছে তুমি ডান দিক দিয়া অতিক্রম করে যাও, সোজা গেলে এর উপরে তুমি ধাক্কা খাইবা, আর বাম দিক দিয়ে গেলে বাসের লাইন, তো বাম দিকে যাওয়া যাবে তোমাকে ডান দিক দিয়া পাশে স্যার যেতে হবে। ক্লিয়ার? তো পাঁচ এই সালবাজেন্দে গুলাকে আমাদের হলুদ এরকম রিফ্লেক্টেড দিয়ে লাইট হলুদ বাতি দিয়ে আমাদেরকে কি করে এরা আবিজারে করে। বিরতি দেখছেন না, হলুদ বাতি জ্বলে দেখছিলেন, জ্বলতেছে যে হ্যাঁ বাতিটা হ্যাঁ হ্যাঁ জ্বলতেছিল, হ্যাঁ এটা নাম ইজলাদি ট্রাফিক। ট্রাফিকও ধরেন গাড়িগুলা এখান থেকে ঢুকতেছে, তাই না? ওকে, তো এটা রাস্তা আমাদের নাই মনে করেন নাই, তো যারা ডান দিকে যায় অনেক আছে না, এখান থেকে যদি ডান দিকে ঢুকা যায় এভাবে এদিক দিয়ে ঢুকলো মুখোমুখি কি হলো একটা সংঘর্ষ, সংঘর্ষ সংঘর্ষ হইতে পারে। এর জন্য আপনি যেন ভালোভাবে বুঝতে পারেন কোন দিক দিয়ে আপনি ডাইনে যেতে হবে, এর জন্য এই জায়গাটা কি করলো এরা ইজলাদি ট্রাফিক বানাই দিল, যে জায়গাটা তোমার জন্য কি নিষেধ, তুমি এই দিকে ডান দিকে যাইবা ওই দিকে গাড়ি গুলা ওই দিক দিয়ে এদিকে ঢুকবো, তো সেই ক্ষেত্রে দুজনের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ আছে না, গ্যাপ আছে, তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যেন না হয়, একটা সাথে একটা যেন কানেক্ট না হয়, এর জন্য এই জায়গাটাকে ইজলাদি ট্রাফিকও বানাই দিচ্ছে। তো এটা এটা সম্পূর্ণ একটা নিষিদ্ধ জায়গা, এখানে মোটর সাইকেল মানুষ এমনকি একটা গাড়ি যে নষ্ট হয়ে গেছে সে নষ্ট গাড়িটাও এখানে রাখা যাবে না, না না এটা পুরোটাই ভিয়েতা কুইজে বলতে পারে শহরের মধ্যে যেখানে অনেক বেশি ট্রাফিক থাকে সেখানে ইজলাদি ট্রাফিক দেওয়া হয়, কুইজটা হবে ফালসা, কারণ এটা দেওয়া ট্রাফিক থাকুক না এখানে দেওয়া হয় আপনাকে ক্যানেলিং করতেছে নিরাপদে যেন আপনি আপনার ডিরেকশন মতো যাইতে পারেন, অন্যদিকে গাড়ি ঘোড়ার সাথে যেন কোনো ক্রস না লাগে, কোনো কানেকশন না লাগে, কোনো আটেনশনে না লাগে, করতেছে। হ্যাঁ আতঙ্ক করতেছে যে এই গ্যাপটা রাইখা তুমি মুন নাও যেন ওই দিকের গাড়িগুলোর সাথে তোমার কোনো ধাক্কা না লাগে, কোনো টাচ না লাগে। হ্যাঁ আমার এই যে একটা লোক এই যে এটা দেখেন এটা দেখলে বুঝতে পারবেন যে এই দিকের গাড়িগুলো কোন দিকে ডান দিকে যাচ্ছে, তাই না? তো ডান দিকে যাওয়ার জন্য একটা সুন্দর একটা প্লেস করে দিল, একটা ক্যানেলিং করে দিল, একটা নদী, আমরা যেমন খাল কাকে বলা হয়, একটা নদী থেকে ছোট ছোট করে খাল বের করি না মাটি কাইটে কেটে, একটা খাল বের করি না হ্যাঁ পানি বের করি না খাল, তো এই এই ইজরে ট্রাফিক দেয়া এত বড় রাস্তা পুরো রাস্তা থেকে কি করলো কিছু কিছু এই ছোট ছোট রাস্তা আপনাকে বের করে দিল, তাই না? যেন নিরাপদ আপনি আপনি এই রাস্তা দিয়ে যেন আপনি আপনার ডিরেকশনে যাইতে পারেন, ঠিক আছে? ওকে, এটা নাম ইজলাদি ট্রাফিক। ট্রাফিক ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সালবাজেন্তে ইজলাদি ট্রাফিক, সালবাজেন্তে ইজলাদি ট্রাফিক, ট্রাফিক সালবাজেন্তে ইনক্রোচা রাজ ইনক্রোচা রাজ রাজো লিভেলি ইসফাল ইসফাল সাথী। সাথী। ক্লিয়ার? আমরা সবাই এখন চলে যাব সরাসরি কুইজে, কুইজ করলে আমাদের এখন এই বিষয়টা একদম সম্পূর্ণ আমরা একদম কমপ্লিট, স্যার ঠিক? সালভা জয়ন্তী একটা প্রশ্ন করতাম স্যার, বলেন। স্যার সালভা জয়ন্তী কি স্যার বাস বাস থামে স্যার? হ্যাঁ বাষ্পের মাথা থাকবে, স্যার বাষ্পের মাথা থাকবে অথবা ওই ট্রাম্পের ট্রাম্পের মাথা থাকবে। থাকবে, হ্যাঁ ওগুলোই সালবাজেন্দে, ঠিক আছে?
আচ্ছা বাস স্যার বা বাসপের মাথা, যে যে বাসপের মাথা রাস্তার মার সাবিতে থামে ওটা না, অনেক সময় দেখবেন যে কারে যে তার মাঝখানে যেগুলা ফিল অবুজ থামতেছে ওগুলো হলো সালবা জেনতে, ঠিক আছে না, একজন স্যার ওইটা একজন তো বলছে স্যার দেখবেন এমনি বাস ফিল অবুজ নর্মাল বাস বাসপের মাথা থামে, তো সালবা জেনতে না, অটোবুস তো থামার কোনো প্রশ্ন আসে না স্যার এখানে। নর্মাল বাস তো আর কারে তার মাঝখানে থামে না, এরকম ট্রাম বা ফিল অবুজ যেগুলো রাস্তার মাঝখান দিয়ে চলে ওদের ফের মাথা গুলার মধ্যে ট্রাম বা ফিল অবুসের ফের মাথার মধ্যে থাকবে, যেগুলা একটা লাইনে চলে কারে যে তার মাঝখান দিয়ে চলো, ঠিক আছে। বাসও বাস খাবে স্যার, বাসও, হ্যাঁ বাসও থামে যদি, যে যদি একটা বাস যদি ওই মাঝখানে থামে, মানে বড় ধরনের যদি কোনো কারের জাতা থাকে তো বাস যদি মাঝখানে থামে, আছে না যে অনেক বড় কারের জাতা ওই দিকে কন্ট্রোল অবশ্যই আছে করে, বেশিরভাগ বেশি বড় বড় শহর গুলাতে পাওয়া যায় হ্যাঁ এরকম মিলানোতে দেখেন, সালবাজেন্তে মিলানোতে বেশি স্যার, পাওয়া হ্যাঁ যায়। মিলানোতে মনে করেন এত বড় একটা কারের জাতা, ঠিক আছে, এখানে করছে এখানে করছে এখানে করছে, মানে বাস যদি এখানে থামে তো এখানে একটা সালবাজেন্তে দেওয়া থাকবে, আর বাস যদি যে ডান দিকে থামে তাহলে তো একটা মার্চেপিজের মধ্যে একটা সালবাজেন্তে এই বাস ফের মাথা করা থাকে, তাই না? তো যদি বাসগুলা কারিতার মাঝখানে থামে, মানুষজন যেন ওখানে নেমে কারিতার মাঝখানে নিরাপদে থাকতে পারে এর জন্য ওখানে একটা সালবাজেন্তে দেওয়া দেওয়া হয়, ক্লিয়ার? সবাই তো মনে হয় বাংলাদেশের এমবাসিতে গেছি, ওইখানে গেলেই কি আচ্ছা নাপোলির মধ্যেই দেখা যায়। আচ্ছা ওকে, আমরা এখন চলে যাব আমাদের কুইজে, ওকে আমরা যাব টেস্টে চলে যাব, আর্গুমেন্টতে চলে যাব অধ্যায় এক। আমরা আজকে কি কি শিখলাম, চারটা জিনিস শিখলাম, তো চারটার উপর আমরা কুইজে চলে যাব, পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস গুলাতে আরো কিছু শেখার পরে সম্পূর্ণ অধ্যায় সবগুলো নিয়ে আমরা কুইজ করবো। আমরা আজকে শিখলাম 9, 10, আমরা ইজরায়েল রাখবো শিখলাম, এরপরে হলো ইন প্রচুর আলাদ শিখলাম, ইসকাল সাথে শিখলাম, একটা ইসকাল বাজেন্তে, ঠিক আছে ওকে। জি আমি হাজার যাবো কুইজে, রানা স্যার অলরেডি এই রায় পেদনালে পড়াইছে, আতরা ব্যবস্থা পেদনালে পড়াইছে, অতস্ত দাদা পড়াইছে, এগুলার আমার কিছু ভিডিও আছে সেগুলো দিয়ে দিবো, পরবর্তী ক্লাসে আমি এগুলোর উপর আপনাদেরকে কুইজ করাই দিবো। চলে যাবো আমার কুইজে, আমরা কুইজটা প্রথমে সম্পূর্ণ শুনবো, ঠিক আছে, শোনার পরে অ্যান্সার দিব, আগে কেউ কোনো অ্যান্সার দিব না, ওকে, পরে আমি এক্সপ্লেন করবো সবার জন্য, আমরা শুনি আগে মনোযোগ দিয়ে। L'intersezione, incrocio, a raso è un passaggio a livello dotato di barriere o semibarriere. Falso. 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 এখানে পাশাজ লেভেল হলো কি, একটা রেল রেল ক্রসিং, চিং এটা কি, এটা রেল রেল ক্রসিং ক্রসিং, করছে, মানে আপনার কার জেতার উপর দিয়ে একটা রেল লাইন পাস হচ্ছে, এটাকে বলা রেল ক্রসিং, এটার নাম কি ইতালিতে কি বলা হয়, পাশাজ্য আ আসাজ্য আ লেভেলো লিভেলো, লেভেলো, সেমি ব্যারিয়ার, সেমি বারে মানে অর্ধেক বার দেওয়া আছে, সেমি বারে মানে হলো অর্ধেক বার, এই যে একটা কারে অর্ধেক, জাতার একটা সেমি কারে জাতা এই অংশ একটা বার আটকে রাখছে, আর বার রেরে মানে কি পুরা একটা বড় বার নামে পুরা এই দিকের কারে জাতাকে আটকে রাখছে, এটাকে বলে বার রিয়ে, আর সেমি বার রেরে হলো কি কারে জাতার অর্ধেক অর্ধেক বার, অংশে, এই অর্ধেক অংশে আপনি সেমি কারে যে অংশে আপনি আছেন সে অংশে বার দেওয়া, দেখছেন, এটাকে বলা হয় হ্যাঁ সেমি বার সেমি রিয়ে, করে, আবার ওই দিকে যারা আসবে ওই অংশে একটা বার দেওয়া থাকবে ওটার নাম সেমি বার রিয়ে, আর যদি একটা বড় বার দিয়ে পুরা কারে যাতে কাটকাই দিত ওটার নাম হচ্ছিল বার রিয়ে রে, ঠিক আছে। তো ইনক্রোচ আলাদা মানে চৌরাস্তা, তো চৌরাস্তা কখনো কি রেল ক্রসিং হয়, না না চৌরাস্তা এক জিনিস এবং রেল ক্রসিং আরেক জিনিস, আরেক জিনিস, ফালসো, ক্লিয়ার? ক্লিয়ার, নেক্সট। L'intersezione, incrocio, a livelli sfalsati comprende strade situate ad altezze diverse. Falso. এখানে Vero. Vero, vero. incrocio a livelli sfalsati, sfalsati মানে কি ফাল, ফাল Uccion, দিতেছে জি. একটা সাথে একটা রাস্তা ফাল দিতেছে সাথে উপরে ফ্লাইওভার, তো কমপ্রেন্ডি স্ট্রাদা ফ্লাইওভারের মধ্যে রাস্তাগুলো থাকবে সিতুয়াতে অবস্থান করবে এক আলতেসা উচ্চতা দিবেসা বিভিন্ন উচ্চতায় থাকবে একটা উপরে আরেকটা বিভিন্ন বেরো, একটা উচ্চতায় নিচে থাকবে একটা বুঝবে উপরে, বেরো বেরো, ক্লিয়ার? যে ইস্পাল সাথের মধ্যে এটা কি ইস্পাল সাথী, তো এই রাস্তাটা এটা উচ্চতায় না, উচ্চতায় না সেম লেভেলে না, এটা কি উঁচুতে আছে, তো রাস্তার মধ্যে ক্রস গুলো হবে একটার থেকে একটা উপরে বা নিচে বিভিন্ন উচ্চতায় একটা একটা কি করবে ক্রস করবে, তো এটাই বলা হচ্ছে যে ইন্টারসেকশন ক্রস অ্যালি ভ্যালি স্পাল সাথে কমপ্লিট ডিস্ট্রা দে রাস্তা গুলো কেমন ভাবে যুক্ত করে এত আলতেসা মানে উচ্চতা দিবেসা বিভিন্ন উচ্চতা একটা সাথে একটা বিভিন্ন উচ্চতা কি হয়
ক্রস করেছে, কিছু হবে ভেরপিয়ার বেরো ওকে l'intersezione incrocio a raso è un incrocio fra una strada statale e un passo carrabile. Falso. Intersezione incrocio a raso, chourasta. Chourasta, মানে একই লেভেলে কয়েকটা রাস্তা কানেক্ট হচ্ছে, হইলো è un incrocio fra una strada statale e un passo carrabile. Passo carrabile সম্পর্কে ধারণা আছে? বাড়ি রাস্তা হচ্ছে প্রাইভেট বাড়ির রাস্তা থেকে গাড়ি বের হওয়ার জন্য আর কি। একটা রাস্তা এখান থেকে আপনার বাসা রাস্তার পাশে মনে করেন, হ্যাঁ, তো বাসা থেকে এখানে ঢোকায় যে এটা আপনার বাসা বা আপনার অফিস, তো এই অংশ হলো পাশ কারাবিল, এখানে কোনো গাড়ি পার্কিং করতে পারবে না, পার্কিং করতে পারবে না, না এবং কি বাড়ির মালিকও করতে পারবে না, মানে করতে পারবে না, এখানে গাড়িগুলো যেন ঠিকমতো আপনার বাসায় ঢুকতে পারে বা আপনার পার্কিং বা গ্যারেজ থেকে বেরোতে পারে, এই জন্য রাস্তার এই অংশটা এটাকে বলে পাশ কারাবিল। এটা তো কোনো রাস্তা না, এটা তো কোনো রোড, এটা রোড শুধু আপনার বাসাতে বেরোনোর জন্য, শুধু আপনার আপনি ঢুকতেছেন, হ্যাঁ, তো নতুন কেউ ঢুকতেছে না, আপনার গাড়ি না আপনার বাড়িতে ঢুকতেছেন, বাড়ি থেকে আপনার গাড়ি না বেরোচ্ছেন, শুধু আপনার জন্য একটা যা একটু মানবতা দেখা একটু ক্রস রুট করে দিস হালকা একটু, এটা এটা কেন প্রচুর হইলো, এটা কমনে থেকে নাম্বার শো আনতে হবে না, নাম্বার শো আনতে হয়। তো কইজা বলা হচ্ছে যে ইনক্রোচো হইলো ওই যে পাঁচশো ক্যারাবেলের সাথে রাস্তার যে কানেকশন, এটাই হলো ইনক্রোচো, বুঝতে হবে ফালসো ফালসো ফালসো। ইনক্রোচো হলো রাস্তার সাথে রাস্তার কানেকশন, রাস্তার সাথে রাস্তার কানেকশন, রাস্তার কানেকশন, রাস্তা একটা দিকে রাস্তা একসাথে যুক্ত হওয়া। হ্যাঁ, তো পাঁচশো ক্যারাবেল তো রাস্তা না, আপনার বাড়িতে ঢুকবেন এই গেট, গেট কে রাস্তা, গেট রাস্তা না, তো বুঝতে হবে ফালসো। L'isola di traffico serve a facilitare l'incanalamento dei veicoli verso varie direzioni. Vero. 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 Isola di traffico serve, মানে দরকার প্রয়োজন হয়, a facilitare, সহজ করে দেয় incanalamento, canaling করা, মানে কি খাল খাল কাটতেছে নদী থেকে, canal মানে কি খাল, নদী থেকে খাল খাল বের করতেছেন, পানি বের করতেছেন সহজ ভাবে, তো এটাকে বলা হচ্ছে canaling করা, আবার বিভিন্ন দিকে ছোট ছোট রাস্তা বের করে দিচ্ছে এই জন্য ট্রাফিক দিয়ে নিরাপদে চলাচল নিদর্শন দিচ্ছে, করতেছে ক্যানেলিং করতেছে বিভিন্ন দিকে যাওয়ার জন্য, বুঝতে হবে l'isola di traffico è un'area pedonale urbana. Falso. Falso. Area pedonale urbana, শহরের মধ্যে মানুষ চলাচলের জন্য একটা জায়গা, মানুষজন চলাচল করতে পারবে, area pedonale একটা নরমাল একটা শহরের ভিতরে একটা এই মানুষজন হাঁটাচলা করতেছে, বাচ্চারা খেলতেছে, সাইকেল চালাচ্ছে, এইরকম একটা জায়গাকে বলা হচ্ছে ইজলা দি ট্রাফিক, হইলো হইলো না ফালসো। L'isola di traffico può essere percorsa solo dai taxi e dagli autobus urbani. Falso. Falso. Isola di traffico এর মধ্যে আপনার এমন কি কোনো পুলিশ পুলিশের গাড়িও, পুলিশের গাড়ি যদি ইন সার্ভিসে থাকে, ইন সার্ভিসে থাকে তাহলে সে সবখানে চলতে পারবে, কিন্তু নরমালি কোনো পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, কোন প্রকার ট্যাক্সি বাস কেউই কিন্তু এখানে চলতে পারবে না, ইন সার্ভিসে তো চলে স্যার দেখছি, হ্যাঁ, ইন সার্ভিসে এরা সব জায়গায় মারসাবিদের উপরে চলতে পারবে, বুঝতে পারছেন, পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এরা তো ইন সার্ভিসে থাকবে, জরুরি কাজে যাবে, হ্যাঁ, আপনার বাসার ভিতর তো যেতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে, বাট এখানে ইজ ট্রাফিকের মধ্যে বলা হচ্ছে ট্যাক্সি অটোবাস চলতে পারবে, কিভাবে ফালসো। L'intersezione incrocio a raso è un incrocio fra una strada statale e i binari del tram. Falso. Falso. দেখেন আমরা এখন বললাম কি ইনক্রোচো কি, রাস্তার সাথে রাস্তার কানেকশন, ইনক্রোচো হলো রাস্তার সাথে রাস্তার কানেকশন, এখন রাস্তাগুলো যদি একই লেভেলে কানেক্ট হয় এটা নাম হবে রাজো, আর এই রাস্তাগুলো যদি একটার উপর দিয়ে একটা কানেক্ট হয় এর নাম হবে স্ফাল সাতি, দ্যাটস ইট, আর কোনো কথা নাই। ইন্টারসেসন ইনক্রোচো, ইনক্রোচো মানে একটা রাস্তার সাথে একটা রাস্তার কানেকশন, কানেক্টেড, এখন এই রাস্তা যদি একই লেভেলে হয়, একই জমিনে, একই সমতলে হয় তাহলে এটা নাম হবে রাজো, আর এই রাস্তাটা যদি একটার উপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়, নাম হবে স্ফাল সাতি, সাতি সাতি। এখন যদি কুইজে যতভাবে বলুক ইনক্রোচো আর রাজো বা ইনক্রোচো স্ফাল সাতি, পাঁচশো লেভেল রেল লাইনের সাথে কোনো কানেকশন, তারপর ট্রাম লাইনের সাথে কানেকশন, পাঁচশো লেভেলের কানেকশন, সব কি হইব ফালসো, কারণ এই পাঁচশো কারাবিলের কোনো রাস্তা না, ট্রাম লাইন কোনো রাস্তা না, রেল লাইনও কোনো রাস্তা না, রাস্তা না, ঠিক আছে, বুঝতে হবে ফালসো।
Il salvagente è un itinerario ciclopedonale. Falso. Falso. Ciclopedonale, ma non chi? Cycle. Ciclo? Pedonale. Pai c'è un pedaling in mezzo a me, cycle challan. Tu salvagente è la giaica, c'è un cycle ciolbe. Questo è? Falso. L'isola di traffico è una parte della strada sulla quale è consentito il transito dei ciclomotori. Falso. Ok, isola di traffico è una parte della strada, la stretta onshore, tica se la stretta onshore. Caesa da onshore. Tica se la stretta onshore. Caesa da onshore, tu caesa da onshore, tu caesa da onshore, la stretta onshore. Sulla quale Jacane consentito un uomo di asse allow, Jacan un uomo di asse il transito dei ciclomotori sul devo questo me? Falso. Il salvagente serve a dividere i sensi di marcia in una strada a doppio senso di circolazione. Vero. Falso. Is parte traffico. Is parte traffico. Ottoba istriscia continua rasta che rasta che dove va a curve is parte traffico senso va a curte pare già or giorno etta senso a senso abar etta cara già che shada dag di e dica già e dica shada de senso va a curte pare tena e shada dag di e senso va a curte senso make dig the e caricola e dica già be e shada da caricola di tica as be যেরকম মাঝখানে দুঃখ স্ত্রীষা কন্টিনিউয়া বা একটা কন্টিনিউ দাগ দিয়ে দিক ভাগ করে না আর ইস্পাতে ট্রাফিক দেখি করে রাস্তাটাকে দুইটা কারে যেতায় ভাগ করে আবার রাস্তাটাকে দুঃখ সেন্স করার জন্য এরকম ইস্পাতে ট্রাফিক দিয়ে বলা হইতে পারে এই কারে যেতার গুলো একদিকে যাবে ওই কারে যেতার গুলো দিক দিয়ে আসবে সেন্স ভাগ করার জন্য ব্যবহার করা হয় স্ত্রীষা কন্টিনিউয়া ডিসকন্টিনিউ স্ত্রীষা কন্টিনিউ অথবা দুঃখ স্ত্রীষা কন্টিনিউ অথবা এই ইস্পাতে ট্রাফিক বাট সালভাজেন্টে প্রয়োজন হয় ডিভিজনে ভাগ করার জন্য সেন্সিটিভ মার্চা মানে চলতেছেন একদিকে যাচ্ছেন এখন ওই দিক থেকে আসবে এর জন্য মাঝখানে এই গ্যাপটা সালভাজেন্টে তৈরি করবে সালভাজেন্টে তৈরি করে নাকি দাগ দিয়ে তৈরি করা যায় একটা ক্লিয়ার না তো কষ্ট হবে যে ভাইটা বেরো করছেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি una strada rasta a doppio senso rasta è come una classe a senso unico shop gari ek dike jacche bam dike korche gola overtake korte chare eta ke doppio senso jodi korte hoy maskhane salvajente ki 1 km lombo nei salvajente dolbe na etoduk hoy to etoduk jaga theke etoduk jaga the apnake kemne doppio senso korte hole pura rastar modhe ekta shada dag ta ene dilo tar ki gelo doppio senso jabe ei dik diye ashba oi dik diye na সো এই সাদা দাগ দিয়ে তাই না অথবা লম্বা করে স্পার্টে ট্রাফিক কমাইরা দুইটা সেন্স করতে পারে এই সালবাজেতে দিয়ে কখনোই দুইটা সেন্স বানানো যাবে না না ক্লিয়ার বুঝতেছিস তো সবাই আমরা না মোটামুটি ওকে হুম nell'intersezione incrocio a raso due o più strade si incrociano allo stesso livello vero vero প্রথমে আমরা কি বলতো রাজু বলছে রেসপাল সাথে বলছে কি বলছে এখানে দুইটা অথবা এর বেশি রাস্তা কি হচ্ছে ক্রস হচ্ছে কানেক্ট হচ্ছে L'isola di traffico è una parte della strada sulla quale è vietato il transito dei motocicli. Vero. Vero, vero. এখানে এই কুইজটার মধ্যে যদি একটা সোলো লাগাই দিত যদিও কোনো কুইজ আসবে না সোলো দিয়ে আপনাকে বললাম কোয়ালে ভিয়েতাতো এল ট্রানজিতো সোলো দে মোটরসাইকেল তো মোটরসাইকেলে চলাচল নিষেধ তাহলে কুইজ হইতো ফালসো ওখানে সকল ধরনের যানবাহনের চলাচল নিষেধ এখানে শুধুমাত্র নর্মালি একটা বেসিক একটা কথা বলছে মোটরসাইকেল চলতে পারবে না হ্যাঁ ভেরো আর সোলো বললে কিন্তু কি হয়ে যেত এটা ফালসো মোটরসাইকেল চলতে পারবে না রাস্তার মধ্যে জ্যাম গাড়ি গুলো আটকে রয়েছে নিজের ট্রাফিক ওটা খালি রয়েছে কি করতে পারবে ওটার উপর যাইতে পারবে ট্রামলাইনের উপর দেওয়া যায় কন্ট্রো মানো যায় ধর ইন সার্ভিস থাকে কন্ট্রো মানো গেলেও কোনো সমস্যা
নাই, নাই মানে ধরেন আগুন লাগছে এইখানে, ফায়ার সার্ভিসের লোক এমনে ঘুইরা এত দূর নাই সা, উল্টা একমাত্র মানুষ কিন্তু খুব দ্রুত যাইতে পারবে, তো সেক্ষেত্রে ইন সার্ভিসিওতে এদের সাত খুন মাপ মাপ, ঠিক আছে। আবার ভাইবেন না, আপনি ইমার্জেন্সিতে কোন রোগী নিয়ে যাবেন হসপিটালে, অথবা মনে করেন যে আপনি কি করেন কোন আহত ব্যক্তি পরিবহন করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন না। আপনি ইমার্জেন্সি লাইট দিয়া আপনি হয়তো বা সামনে গাড়ি গুলাকে হর্ন দিয়া বা আব্বা লেদে করে একটু চাপেন, একটু চাপেন, আমার বাসা, আমার এখানে অ্যাম্বুলেন্সে রুগী আছে, আমার গাড়িতে রুগী আছে, ও হসপিটালে যেতে হইব, এইভাবে ওদেরকে চাপায় চাপায় যেতে পারবেন। কিন্তু আপনি কিন্তু ওই মাঠে ভেতরের উপর দিয়ে ট্রাম লাইন দিয়ে কন্ত্র মানো করে এই ট্রাফিক যাইতে পারবেন না, কারণ কি আপনার গাড়ি কিন্তু শো করছে গায়ে না, আপনি প্রাইভেট কাজে যাচ্ছেন, আপনি ইমার্জেন্সি কাজে ইমার্জেন্সি লাইট জ্বালায় আপনি যাইতে পারবেন, সেক্ষেত্রে আপনার সামনের গাড়ি গুলাকে আপনি রিকোয়েস্ট করে করে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? জি হ্যাঁ, আমরা অনেক সময় আছে না গাড়ি ভিতরে, ধরেন বাসায় কেউ একটা বাচ্চা ব্যথা পাইলো, অথবা আপনার ওয়াইফ অসুস্থ, হ্যাঁ আপনি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফোন করলে লাগবে 10 মিনিট আসতে, আপনি গাড়িটা টান দিয়ে 3 মিনিটে যেতে পারবেন, ওই মোমেন্টে সামনে একটা গাড়ি মনে করেন যে স্লো, একে হর্ন দিয়া একটু দৃষ্টি আকর্ষণ করেন, ভাই যখন হর্ন দেবেন সে বুঝতে পারবে যে আপনার পিছনে 4টা বাতি জ্বলতেছে, কতটা পিছনে জ্বলতেছে, সে কি করবে আপনাকে একটু সাইড দিয়ে দিবে। আবার লাল বাতি কিন্তু আবার অতিক্রম করা যাবে না, যে লাল বাতি জ্বলছে আমি ইমার্জেন্সি আমার মনে রাইট আছে না, এই লাল বাতি অতিক্রম করতে পারবে পুলিশ অ্যাম্বুলেন্স যারা ইন সার্ভিসে থাকে। ক্লিয়ার? ওকে জি। L'isola di traffico viene evidenziata mediante zebrature di colore bianco. Vero. 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 জেব্রাতুরে কলরে বিয়া, সাদা রঙের জেব্রাতুরে দেখলাম না আমরা ট্রাফিকের মধ্যে, এরকম যেন আমাদের চোখে পড়ে ব্যাপারটা, যেন আমাদের চোখে লাগে, এর জন্য কি হয় সাদা জেব্রাতুরা দিয়ে ওটা ই করা থাকে, বানানো থাকে, বুঝতে হবে। ভেরো ভেরো। আরেকটা, অনেকে হয়তো বা কোনো কুইজে পড়েন নাই, আমাদের কুইজে নাইও, বাট প্র্যাকটিক্যাল লাইফে দেখাই যে শো করছো যে গাড়িগুলা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ, এদের কিন্তু সিট বেল্ট পরা বাধ্যতামূলক না, মানে ইন সার্ভিসে যারা যখন নাকি ইন সার্ভিসে থাকবে, যখন নাকি কোনো অপারেশনে যাবে, এরা কিন্তু সিট বেল্ট পরলে হইলো, না পরলে সমস্যা নাই, কিন্তু আমাদের বইতে পরীক্ষার মধ্যে আসবে যারা গর্ভবতী মহিলা তাদের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক নয়, যাদের যাদের হার্টের অপারেশন করছে তাদের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক নয়, আর আপনার মায়েস্ত্র যারা আপনাদেরকে শিখাবে তাদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক না, এই তিনটা আমাদেরকে কি এই কুইজে শেখানো হয়। বাট বাস্তবিক ক্ষেত্রে পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এরা যখন ইন সার্ভিসে থাকবে, মানে কোনো অপারেশনে যাবে, তখন তাদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক না। L'intersezione, incrocio, a livelli sfalsati è munita di infrastrutture, rampe, sovrappassi, sottopassi, per il collegamento fra strade poste a livelli Vero. Diversi. Vero. Vero. Ora, এটা কি বাংলার মতো মনে হয়, বাংলায় মনে বলে দিচ্ছে, কারণ কি শব্দ অর্থ গুলো আমরা জানলাম এবং চিত্র ভাসতেছে, তাই না? এরকমই তো ইনক্রোচো মানে ক্রসিং, স্পালসাসি মানে কি হলো ফ্লাইওভার, একটার উপর দিয়ে একটা ক্রস, ফ্লাইওভার, সো এই যে নিচের রাস্তা, যে নিচের রাস্তা থেকে উপরের রাস্তা উঠবেন অথবা উপরের রাস্তা থেকে নিচের রাস্তা নামবেন, তো সেক্ষেত্রে কি করতে হয় আমাদের রাম্পে, রাম্পে সারফাসি, সেই রাস্তাগুলো ব্যবহার করে আমার কি করতে হয় একটা রাস্তা একটা যাইতে হয়, তাই না? এটা বলা হচ্ছে ইস্পাল সাথে গুলোর মধ্যে রামপে সুব্রা পাচ্ছি, মানে উপর দিয়ে যাচ্ছে, সত্য পাচ্ছি, নিচ দিয়ে যাচ্ছে, এরকম রাস্তা থাকবে কল্লেগামেন্ত কানেক্ট করার জন্য, প্রায় স্ট্রাদে পোস্তে আলি বিলে দিবেরসি, বিভিন্ন উচ্চতা রাস্তাগুলোর সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের এই রামপে সাইড রোড গুলা কি থাকবে ইস্পাল সাথে থাকবে। থাকবে। এখন এটা ভেড়া প্রশ্ন, যদি বলা হয় চৌরাস্তার মধ্যে আমরা এগুলো পাবো তাহলে কি হবে? অলসো অলসো, কারণ চৌরাস্তার মধ্যে তো কানেক্ট হওয়ার কিছু নাই, সব তো কানেক্টেড আছে অলরেডি, তাই না? কানেক্টেড আছে। Nell'intersezione, incrocio, a livelli sfalsati non valgono i limiti massimi generali di velocità. Falso, falso, falso. Non valgono, ma কার্যকর না, সাধারণ যে একটা গতিসীমা আছে প্রত্যেকটা রাস্তার জন্য একটা নির্ধারিত, শহরের মধ্যে 50, শহরের বাইরে 90, সেটা ইস্পাল সাতির মধ্যে ফ্লাইওভারের মধ্যে কার্যকর না, বুঝতে হবে। ফালসো, ফালসো। L'intersezione, incrocio, a raso è un'intersezione di due o più strade poste allo stesso livello. Vero, vero, vero. Raso, ciò rasta,
একটা ইন্টারসেকশন সেট, ইন্টারসেকশন মানে কি একটা সেট কানেক্ট, কানেক্ট হচ্ছে দুইটা বাইরের বিশ রাস্তা লেভেল লোতে লেভেল লো L'isola di traffico serve per la fermata dei veicoli. Falso. মানে গাড়ি থামার জন্য ব্যবহার হবে, বুঝতে হবে falso. L'intersezione incrocio a raso richiede di fare attenzione ai veicoli provenienti dalle strade che si incrociano. Vero, vero. এখানে রাজো চৌরাস্তা রিকিয়ে বারবার মনে করায় দেয়, মনে করায় দেয় যে তুমি অ্যাটেনশন হও, কারণ কি অন্য অন্য রাস্তা দিয়ে কি হতে পারে গাড়ি আসতে আসতে পারে, তুমি নিয়ে নিতে পারে আসা ভিগন গাড়ি, তো চৌরাস্তা যখনই দেখবো সামনে আমাকে অ্যাটেনশন থাকতে হবে, কারণ কি আমি যদি খেয়াল না করি ডান দিক থেকে রাস্তা একটা গাড়ি আসলে কিন্তু একটা কানেক্ট হয়ে যেতে পারে, তো সবাইকে খেয়াল রাখতে হবে, বুঝতে হবে বেরো বেরো. Il salvagente serve a incanalare i veicoli in varie direzioni. Vero. Falso. Vero, traffico al salvagente per pesta che lo salvagente che gare con la che canaling con la che isola di traffico canaling con isola di traffico canaling con salvagente da calit bus tram per ma se non ti chiama naime a becalone মানুষ একটু সেফ থাকে, ওখানে সুরক্ষা করে, একটু ওয়েট করলেন, রেস্ট নিলেন, একটু অপেক্ষা করলেন বাসের জন্য, ট্রামের জন্য নিরাপদে, তো এটা তো আর রাস্তাকে আলাদা বিভিন্ন দিকে ঘোরাচ্ছে না, তাই না? বুঝতে হবে ফালসো. ফালসো এটার নাম কি জলাদি ট্রাফিক, যে কি করে ক্যানেলিং করে, বিভিন্ন ক্যানেল বানায়. ক্লিয়ার? L'intersezione incrocio a livelli sfalsati è di norma regolata da semafori. Falso. Falso. এখানে যখনই আসবো রেগুলার সেমাফোরও খেয়াল রাখতে হবে, এখানে রাজও বলছে না কি ইসফাল সাথে বলছে, রাজতে কি থাকে সেমাফোরও, সেমাফোরও থাকতে পারে, ইসফাল সাথে থাকবে না, রাজতে পয়সে সব জায়গায় থাকবে না, কিছু কিছু রাস্তা থাকবে যেগুলো কি বেশি বিপজ্জনক. হ্যাঁ বুঝতে হবে ফালসো. L'isola di traffico può essere a raso o in rilievo rialzata. Vero. Vero. Ok. A raso মানে কি একদম মানে মিশা থাকতে পারে অথবা একটু উঁচু থাকতে পারে, ঠিক আছে? ইজোলে ট্রাফিকও রাস্তার মধ্যে একদম সাদা দাগ দিয়ে এরকম রাস্তার মধ্যে থাকতে পারে, অনেক সময় একটু কি করা একটু উঁচু করে উঠায় একটু উঁচু থাকতে পারে, পারে না? পারে পারে পারে. Vero. রাজো মানে ওই যে এক ওয়েল চৌরাস্তার মতো করে সেম লেভেলটা বোঝাচ্ছে যে হ্যাঁ এটা পয়সে আর রাজো, রাজো মানে এটা এক ওয়েল লেভেলে থাকতে পারে অথবা একটু রিয়াল মানে রিয়াল সার একটু উঁচু থাকতে পারে, এই জন্য ট্রাফিক গুলা বুঝতে হবে. বিরুদ্ধে দেখাইছি না একটু উঁচু বিরুদ্ধে আছে. L'intersezione incrocio a raso è un insieme di sovrappassi, sottopassi e rampe. রাজোর মধ্যে কি সোব্রাপাসি থাকবে? না না না. এটা ইসফালসাতিতে থাকবে, তাই না? ইসফালসাতিতে থাকবে. হ্যাঁ. তার মাইকে জানি একটু সমস্যা করে. এদিকে তো সব চুপ থাকেন, দেখো দিদি তো কারণ একটু সমস্যা করে, একটু চুপ থাকেন দেখি. তুফান হইতাছে ভাই. এদিকে তো সব চুপ থাকেন দেখি কাটটা শব্দ হয়. ওয়েট. খুঁজে বের করতেছি. সবাই চুপ. ওকে. সো ইনক্রোশ রাজ চৌরাস্তার মধ্যে ইনসেম আমরা পাবো, সুব্রা পাসি মানে যে উপর দিয়ে যাচ্ছে, সত্য পাসি মানে নিচ দিয়ে যাচ্ছে, বুঝতে হবে রামপে মানে সাইড রোডে যে রামপে কানেক্ট করতেছে, এগুলা আমরা ফ্লাইওভারে পাবো, ইসপাল সাথে পাবো, বুঝতে হবে ফালস. L'isola di traffico è la parte della città con maggiore traffico. Falso. 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 অনেক বেশি জ্যামজট যেখানে থাকে সেখানেই নাকি ইসোলা দি ট্রাফিকো দেওয়া হয়, বুঝতে হবে যে কোনো জায়গায় থাকতে পারে গাড়ি গুলা যেন সুন্দর ভাবে যার যার দিকে যাইতে পারে, একটা সাথে একটা যেন কানেক্ট সংঘর্ষ না হয়, এর জন্য নিরাপদে যাওয়ার জন্য যে কোনো জায়গাটায় ইজল ট্রাফিক দিয়ে ক্যানেলিং করতে পারে, এটা সেম লেভেলও থাকতে পারে আবার একটু উঁচুও থাকতে পারে, তো বলছে এটা শহরের ওই অংশেই পাবো আমরা শুধুমাত্র যেখানে অনেক বেশি ট্রাফিক থাকবে. L'isola di traffico serve per il transito dei pedoni. Falso. L'isola di traffico è una piazzola per effettuare l'inversione di marcia. Falso. Falso. Inversione di marcia, ma è U-turn.
তো বলছে রাস্তার মধ্যে ইউটার্ন না নিতে পারলে এই জোনে ট্রাফিকের মধ্যে যাইয়া ইউটার্ন নিয়ে আসো, বুঝতে হবে ফালসো। ফালসো মানে এই জোনে ট্রাফিক একটা পিয়াজ জল, একটা জায়গা, একটা জায়গা, অল্প একটু জায়গা যেখানে আপনি কি করতে পারবেন, এই ফেরতে পারবেন, কড়া ইউটার্ন নিতে পারবেন, ইনভেস্টিও নিতে পারবেন, বুঝতে হবে ফালসো। ভেরি গুড। L'isola di traffico è posta al di fuori della strada. Falso. রাস্তার বাইরে দিয়ে বাইরে থাকলে আমাকে লাভ কি, রাস্তার মাঝখানে থাকবে কাজ জেতার অংশ হবে না। যাক আমার নাম্বারটা মেসেজ করে ফেসবুকে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখলে দিয়ে দেবেন ভর্তির ব্যাপারে কি করতে হবে। 50 ভর্তি হতে পারবেন আমাদের X14 গ্রুপে যেটা মার্চের 10 তারিখ থেকে চালু হবে। সেটা ফালতু প্রশ্ন, এটা ফোরি দেলা ইস্ত্রাদা, কোনো কিছুই রাস্তার বাইরে থাকবে না, সবকিছু রাস্তার ভিতরে। ভিতরে কাজ যেতে বাইরে থাকতে পারে, বাঙ্কি না মার্চা পেয়েদি ইজরে ট্রাফিক সালবা জেন্তে, কিন্তু সবকিছু কিন্তু কিসের মধ্যে আছে, রাস্তার ভিতরে। রাস্তার মধ্যে সো ফোরি দেলা ইস্ত্রাদা সবকিছুই ফালসো, যদি বলা হয় এটা এটা থাকবে ফোরি ইস্ত্রাদা ফালসো, সবকিছুই দেন্ত্রলা ইস্ত্রাদা। আর রাস্তার বাইরে থাকলে পড়লাম কি করতে? হ্যাঁ রাস্তার বাইরে থাকলে পড়লাম কি করার জন্য? পড়লাম কি করার জন্য, রাস্তা নিয়ে পড়বো, রাস্তার ভিতরে এগুলাই সব পড়াশোনা করবো, সেটাই। L'isola di traffico è una parte della strada sulla quale è vietato il transito dei veicoli. Vero, 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 vero. Vietato, disinto, vietato মানে কি? নিষেধ করা হয়েছে, prohibited. Isola di traffico è una parte della strada, রাস্তার একটি অংশ যেখানে নিষিদ্ধ করা হচ্ছে কিসের চলাচলের, দেই ভেহিকল গাড়ি চলাচলের জন্য সেটাখানে নিষেধ করা হচ্ছে, বুঝতে হবে বেরো। Il salvagente è una persona preposta al primo soccorso. Salvagente è un look, è un manus, se darà risse a prendere saggio con la liga. Salvagente è una persona, ma nel salvagente volte e quella salvagente bolla hoi, cadere bolla hoi, samare del mare per esempio, con un post guard tagana, e del go salvagente bolle. Di bolla hoi del go? সালভাজেন্ট বলে নদীর মধ্যে ডুবে ডুবে যায়, সাঁতার পারে না, এদের উদ্ধার করার জন্য নৌকা টকলে যায় না, ওদের কেউ সালভাজেন্ট। তো রাস্তার মধ্যে তো ওরা আসবো না, ওরা আসবো যখন আমরা ক্যাপ্টেন হবো জাহাজে, যখন জাহাজ চালাবো তখন আমরা এই সালভাজেন্ট নিয়ে পড়বো নাকি, আমি ড্রাইভার তো আমাদের এই সালভাজেন্ট জানা দরকার না। বলে সালভাজেন্ট হলো একটা লোক যে আপনাকে অপেক্ষা করতেছে কি করার জন্য, সাহায্য করার জন্য, প্রিমোস করছো, বুঝতে হবে ফালসো। ফালসো। L'isola di traffico è delimitata da strisce bianche continue. Vero, vero. সাদা কন্টিনিউ রাখ দিয়ে আবদ্ধ করা থাকবে, সাদা কন্টিনিউ অতিক্রম করা যাবে, যাবে না। এর জন্য ইজরায়েল ট্রাফিকটা সাদা কন্টিনিউ রাখ দিয়ে এখানে লিমিটেড করে করে দেওয়া, এবং মাঝখানে জেব্রা তোরা দেওয়া হয় যেন আমরা বুঝতে পারি এটা ইজরায়েল ট্রাফিক। চারিপাশে দিয়ে একটু উঁচু উঁচু, এটা যদি উঁচু থাকে তাও চারিদিক দিয়ে সাদা দাগ এভাবে দেওয়া থাকবে। থাকবে। L'isola di traffico corrisponde, in genere, al centro storico della città. Falso. 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 বলতে শহরের যে হিস্টোরিক্যাল প্লেস যেখানে জাদুঘর থাকে, ঐতিহ্যবাহী জায়গা, সেখানে ইজরায়েল ট্রাফিক থাকবে, বুঝতে হবে ফালসো। ফালসো। দেখেন আমরা কিন্তু যখন চিত্র দেখলাম, আলোচনা করলাম, প্রশ্ন কিন্তু এগুলো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি কুইজ করবেন, তত বেশি জিনিসগুলো আপনার মনে থাকবে, আপনার ভালোভাবে নলেজ ঢুকবে। প্রথম অন্তরে কিন্তু আমরা মোটামুটি প্রায় 40% কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আগামী ক্লাসে প্রথম অধ্যায়, এই যে কালের যাত্রার মধ্যে ইস্ত্রাতে 3টা কালের যাত্রা, আবার 1টা কালের যাত্রা, দপ্পিস তৃষা কন্টিনিউ দেওয়া আছে, হ্যাঁ, এই জিনিসগুলোর উপরে আমার খুবই সুন্দর কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দিয়ে দিব। সো আগামী ক্লাসটা হবে শুধুমাত্র অটো স্ট্রাদার ক্যারেক্টার সম্পর্কে, রেল ক্রসিং কি, 500 লেভেল কি, 500 ক্যারাবিলি কি, এই জিনিসগুলোর উপরে একদম প্র্যাকটিক্যাল ধারণার কিছু ভিডিও, যেগুলো আমি আমাদের পেইড গ্রুপে দিয়ে দিচ্ছি, আজকে ওগুলো দেখতে থাকবেন 2 দিন, আজকে এবং আগামী কালকে, আগামী পরশু দিন, আই মিন মঙ্গলবার দিন, মাঝখানে রোববার বন্ধ আছে, তো রোববার যদি বন্ধ আছে তো ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন রিল্যাক্সে। দেখা আপনারা মঙ্গলবার রাত পর্যন্ত দেখেন, আপনাদের হোমওয়ার্ক দিলাম, ভিডিও দেখার পরেই এই 1 থেকে শুরু করবেন ভিহিকুলি রাত পর্যন্ত, এই যে ভিহিকুলি মানে গাড়ির প্রকারভেদ, মানে 23 নম্বর থেকে শুরু হলো কি, গাড়ির প্রকারভেদ, কত রকম গাড়ি আছে, চিকলো মোটরি, মোটর সাইকেল, ভিগের কোন ব্রাত, কোন মোটরে, সেন্সা মোটরে, ত্রিচিকলি, তারপরে কদ্রচিকলি, এই যে গাড়ির প্রকারভেদটার জন্য আমি আলাদা একটা ক্লাস দিব। তো গাড়ির প্রকারভেদের আগে এই পর্যন্ত একটা ইস্ত্রাদা, 3টা গাড়ির যাতা, একটা ইস্ত্রাদা, 1টা গাড়ির যাতা,
তারপরে মাঝখানে স্ট্রেচার দিস কন্টিনিউ দুপ্রিয় কন্টিনিউ, তারপরে কোর্সিয়া, এই জিনিসগুলো কয়টা কোর্সিয়া কয়টা কারের জাতা, এই জিনিসগুলোর উপরে যে ভিডিওগুলো আমি গ্রুপে দিয়ে দেবো কিছুক্ষণ পরে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে এই 2 দিন, 1 থেকে এই 22 পর্যন্ত এভাবে কুইজ করবেন, সবগুলো সিলেক্ট করে 1 থেকে 22 পর্যন্ত আপনারা কুইজ করবেন, দেখবেন যে আপনাদের 1 থেকে 22-এর মধ্যে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ভিডিও দেখার পর এভাবে কুইজে যাবেন, এখানে যে প্রশ্নগুলো আসবে সবগুলো প্রশ্ন 1 থেকে 22-এর মধ্যে আসবে, ভিহিকুলের কোনো প্রশ্ন এখানে আসবে না, আমরা পরে ভিহিকুলের ভিডিও দেখে ভিহিকুলের ক্লাস করে, বোনান্সার একটা ক্লাস আছে ভিহিকুলের খুবই সুন্দর, আমাদের অ্যাপসে দেওয়া আছে, আর আমারও কিছু ক্লাস আছে ভিহিকুলের উপরে, সেই ক্লাসগুলো করার পরে আমরা মঙ্গলবার দিন এই 1 থেকে 22 পর্যন্ত ক্লাস আলোচনা করব, এরপরে ভিহিকুলের ভিডিও দিলে মঙ্গল বৃহস্পতিবার দিন আমরা এই ভিহিকুলের যে 23 থেকে আপনার এই 32 এগুলো ভিহিকুলের একটা অংশ, 23 থেকে আমরা এই 37 পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে শেষ করে ফেলতে পারলেই, লাস্টে অল্প কিছু আছে এগুলা খুবই ছোট ছোট, 1টাতে 3টা প্রশ্ন, 8টা 1টা প্রশ্ন, হ্যাঁ অল্প অল্প আলোচনা হলে কিন্তু আমাদের এই ইস্ট্রাদাটা কিন্তু আমরা নেক্সট উইকে কমপ্লিট করতে পারবো, ইস্ট্রাদা একটু বড়, এটা আমরা একটু আস্তে আস্তে শেষ করি, আর বাকি অধ্যায়গুলা পরবর্তী যে অধ্যায়গুলো আছে ওগুলা এই পেইডিং একদিনই শেষ, 2 ঘন্টার একটা বিরতি দেবো, দেখবেন সব কার্তেল্যর উপর একটা ভালো একটা আইডিয়া চলে আসবে, এরপরে একদিনে 2টা 3টা কুইজ করবে, দেখো পিরিকুলার অধ্যায় একদম ক্লিয়ার, এরপরে যে অধ্যায়গুলো আছে এরপর দিবিয়েতো, এই দিবিয়েতো সবগুলো কার্তেল্য আছে, এই কার্তেল্য দিয়ে দিবো, সবগুলো নামগুলো আমি আপনাকে শিখাই দিবো, বিরু দেখবেন ক্লাসে, এই একদিনেই দিবিয়েতো শেষ, ইস্ত্রাদাটা একটু বেশি সময় নিচ্ছে, আমরা আস্তে আস্তে শিখাচ্ছি যেন আপনারা কোর্সিয়া কারেজাতা মার্চা পিএডি ইজরাইল ট্রাফিকো সালভা জেন্তে বাঙ্কিনা, হ্যাঁ আপনারা ব্যবসায় পেদনালে, তারপরে অতস্ত্রাদা প্রাস্তদেব, এগুলো যেন আপনারা পরবর্তী অধ্যায়ের মধ্যে যেন আসবে আপনারা যেন সহজেই বুঝতে পারেন, অত ভিত্তরা কি, অত বিগুলি কি, তারপরে অতকার কি, কারাবান কি, প্রথম অধ্যায় এগুলো শিখে যাবেন, পরবর্তী অধ্যায়ে আলোচনা গুলো যেন সহজেই আপনারা এগুলা ক্যাপচার করতে পারেন, এর জন্য একটু আমরা সময় নিচ্ছি প্রথম অধ্যায়টা, তো আজকে এগুলো দিয়ে সব কুইজ হয়, হ্যাঁ এগুলো মধ্যে সব হয়, তারপর আমি কয়েকজনকে আনমিট করি যারা অলরেডি আলসার মানো করছেন, তো দেখি আপনাদের কোনো সমস্যা আছে কিনা এ পর্যন্ত,